আসার পরে বলতেছে যে মক্কাতে হালাল ক্লাব এসে কোশ্চেন করে, আসলে তো আমি কিছু জানি না, এই জন্য কোশ্চেনটা করছি আপনার কাছে যে আসলে কি এটা। আমি আমি তো প্রায় 31 বছর 32 বছর ধরে আছে, আমি তো দেখিনি কখনো। তারা যদি দেখে থাকে তাহলে তো ভালো, আর না দেখে থাকে তো আল্লাহর অভিশাপ মিথ্যুকদের উপর হবে। ওদেরকে বলবেন একটা সুন্দর কথা, কেউ লিখেছে যে এই ধরনের কথা বলবে, তাকে বলবেন যে তুমি বলো যে আমি আল্লাহর কসম করে বলছি যে এইরকম কিছু আছে, আর যদি না থাকে তো আমার উপরে আল্লাহর গজব পড়বে এবং আমার স্ত্রী তালাক হয়ে যাবে। এই দুটো কথা বলেন, দেখবেন উযু নষ্ট হয়ে যাবে, হাওয়া খারিজ হয়ে যাবে, বুঝতে পারছেন? মিথ্যুকদের এসব দাজ্জাল। জি, সৌদি আরবে থাকি, এখানে ঘরের বাইরের খবর রাখি, আমরা জানি না এখানে, আর ওরা জানে। জি, এসব হচ্ছে তৌহিদের দুশ্মন, এসব হচ্ছে সুন্নতের দুশ্মন, এই জন্য এই দেশের দুশ্মন। এসব হচ্ছে আসলে শিয়া প্রেমী, আর না হলে এরা হচ্ছে জঙ্গি খারেজি চরমপন্থী। আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে।